গ্রামর মাইফল এখন আর ফিসাই নেই। ফুরুষের পরে সমানতালে আকাইজার মাইফলও নানান বাধা ফারাইয়ে সফলতার পরে একের পর এক চমক সৃষ্টি করে যার আনোয়ারা উপজেলার নীলুফার কাইসার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির স্বপ্নদেহা নারী ফুটবলার। এই একাডেমির 18 জন খেলোয়াড় খেললে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব 17 আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থা টিমইরে। রবিবার জনের 20 তারিখ বিনা চট্টগ্রাম এমএআইজি স্টেডিয়ামত উপজেলা পর্যায়ের প্রথম রাউন্ডত বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা টিমের ফরে আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থা টিম প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার নির্দিষ্ট সময় 90 মিনিটত 7-0 গোলে বিশাল জয়লাভ করে আনোয়ারা টিম। আর দলর জয়ত এহেলাই 4 গোল করে দলীয় অধিনায়ক ফাহমিদা এবং মিলি দুয়া ও শিফাদা শুক্কা। আর এই সময় আনোয়ারা উপজেলা টিমের নারী ফুটবলাররে উৎসাহ দিবালে মাডাতাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং নীলুফার কাইসার স্মৃতি মহিলা ফুটবল একাডেমির উপদেষ্টা ওয়াসিকা আশকান এমপি এডার উপস্থিত ছিল। একাডেমির চেয়ারম্যান আজিজুল হক আজিজ, পরিচালক মোহাম্মদ আরশাদ, আনোয়ারা উপজেলা টিম ম্যানেজার মোহাম্মদ এনামুল হক, একাডেমির প্রধান কোচ মোহাম্মদ আলী সহ আরও বোধকে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।